নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। স্কুলে যাওয়ার রাস্তার অবস্থা একেবারেই বেহাল। সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে স্কুলে যাওয়ার পথে পড়ে গিয়ে গুরুতর জখম হন ইংরেজ বাজারের মোহনপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার মণ্ডল। মালদা মানিকচক রাজ্য সড়কের উপর শেকেন্দ্রপুরের কাছে বাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। যদিও পথচারীদের কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ। সেই সময় ইংরেজ বাজার থানার সিভিক ভলেন্টিয়ার হিরণময় ঘোষ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, ওই প্রধান শিক্ষক গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। তিনি দেখা মাত্রই একটি গাড়ি দাঁড় করিয়ে হাসপাতালে ভর্তি করেন। দেরি হলে তার প্রাণ সংশয় হতে পারত। এদিকে মালদা মানিকচক রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন নিত্যযাত্রীরা। খারাপ রাস্তার কারণে নিত্যদিন দুর্ঘটনা লেগে থাকে বলে অভিযোগ তাদের। মালদা থেকে সাংবাদিক বাপি সিংয়ের রিপোর্ট। আমি যখন গাড়ি নিয়ে আসছি রাস্তায় দেখছি যে লোকটা পড়ে আছে। কি নিয়ে পড়েছিল? বুলেট সহ? বুলেট নিয়ে পড়ে আছে লোকটা। তো আরো লোকজন ছিল বাইক নিয়ে, বাইক নিয়ে গিয়ে ওর পাশে দাঁড়িয়ে বাইকটাকে ওর বাইক উপরে চেপেছিল বুলেটটা। এবার বুলেট সরিয়ে লোকটাকে উঠিয়ে আমরা গাড়িতে করে মেডিকেল হসপিটাল নিয়ে আসলাম। লোকটার নাম পরিচয় জানতে পেরেছেন? না। নাম? নাম? নাম দীপক কুমার মণ্ডল। বাড়ি? বড় মোহনপাড়া। বড় মোহনপাড়া। কোথায় যাচ্ছিলেন? ও স্কুলে, প্রাইমারি হাই, প্রাইমারি স্কুলে। তো ও স্কুলে যাচ্ছিলেন। এবার রাস্তার পরিস্থিতি, রাস্তার অবস্থাতেই অ্যাক্সিডেন্টটা ঘটে। আপনার নাম? আমার নাম বাসুদেব মণ্ডল। ঘটল? নমস্কার, আমার নাম হিরণময় ঘোষ। হ্যাঁ, ঘটনা হয়েছে যে আমি আসছিলাম ডিউটি, সেই ডিউটি অবস্থায় দেখি যে ওখানে অনেক জাম্প লেগে যায়। জাম্প লাগা অবস্থায় যখন বাস থেকে নেমে দেখি যে কী অবস্থায় আছে, কিছু প্যাশেন্ট পড়ে আছে এবং রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তখন আমি তাড়াতাড়ি লোকজনের কাছ থেকে গামছা জোগাড় করে মাথা বেঁধে তাড়াতাড়ি ওকে এই দাদার গাড়িতে করে নিয়ে আসি মালদা মেডিকেল হসপিটালে। ওনার নাম কি? দীপক মণ্ডল। কোথায় বাড়ি ওনার? ওনার বড় মোহনপুর, মোহনপাড়া। হ্যাঁ। আর কোথায় আসছিলেন, কী নিয়ে আসছিলেন? উনি বাইকে, শুনতে পেলাম নাকি যে বাইকে করে উনি স্কুলে যাচ্ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক? প্রধান শিক্ষক। কোন স্কুল, কোন স্কুলের শিক্ষক ছিলেন? মোহনপুর প্রাইমারি প্রধান শিক্ষক ছিলেন। শুনুন, আর কীভাবে দুর্ঘটনাটা ঘটলো মনে হচ্ছে? মনে হচ্ছে যে রাস্তা খারাপ, রাস্তা খারাপের জন্যই হয়তো স্লিপ করে পড়ে গেছিল নাকি? সম্ভবত স্যার। আপনার নাম? আমার নাম হিরণময় ঘোষ।